সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। ভালো থেকো, সুস্থ থেকো, এটাই আমাদের প্রত্যাশা। আমি চন্দনা ভট্টাচার্য, প্রভাষক বাংলা, প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজ, পাঁচলাইশ, চট্টগ্রাম। আমি তোমাদের আজকে পড়াবো মাসিপিসি। মাসিপিসি লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। মাসি এবং পিসি এই দুটো শব্দের সাথে আমরা খুবই পরিচিত। মাসি হচ্ছে মায়ের বোন আর পিসি হচ্ছে বাবার বোন। আশা করি আমাদের সবার মাসি এবং পিসি আছে। আমরা মাসিপিসি পড়ার আগে মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে জেনে নেব। লেখক সম্পর্কে কিছু জিনিস জানার দরকার আছে, কারণ এগুলো পরীক্ষায় এমসিকিউর জন্য খুব দরকার। লেখক পরিচিতি: মানিক বন্দ্যোপাধ্যায় বিহারের সাঁওতাল পরগনার দুমকায় 1908 খ্রিস্টাব্দে 19 মে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ি ঢাকার বিক্রমপুরে। মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতার নাম হরিহর বন্দ্যোপাধ্যায় এবং মাতার নাম নীরদা সুন্দরী দেবী। তার পিতৃ প্রদত্ত নাম প্রভোদ কুমার বন্দ্যোপাধ্যায়, ডাকনাম মানিক। এগুলো এমসিকিউর জন্য খুব দরকার। বাংলা, বিহার, উড়িষ্যার বিভিন্ন স্কুল ও কলেজে তিনি পড়াশোনা করেন। মাত্র 48 বছর তিনি বেঁচেছিলেন। কলকাতার প্রেসিডেন্সি কলেজে বিএসসি পড়ার সময়ে মাত্র 20 বছর বয়সে বন্ধুদের সঙ্গে বাজি ধরে তিনি প্রথম গল্প অতসীম আমি লিখে খ্যাতি অর্জন করেন। তারপর জীবনের বাকি 28 বছর নিরবিচ্ছিন্নভাবে লিখে গেছেন। মাঝে বছর তিনেক মাত্র তিনি চাকরি ও ব্যবসায়িক কাজে নিজেকে জড়ালেও বাকি পুরো সময়টাই তিনি সার্বক্ষণিকভাবে সাহিত্য সেবায় নিয়োজিত ছিলেন। উপন্যাস ও ছোট গল্প লেখক হিসেবে মানিক বাংলা সাহিত্যে খ্যাতিমান। অল্প সময়ে তিনি সৃষ্টি করেছেন 39টি উপন্যাস এবং প্রায় 300 ছোট গল্প। সেই সঙ্গে লিখেছেন কিছু কবিতা, নাটক, প্রবন্ধ ও ডায়েরি। বিজ্ঞান মনস্ক এই লেখক মানুষের মনোজগৎ তথা অন্তজগতের রূপকার হিসাবে সত্যকথা দেখিয়েছেন। একই সঙ্গে সমাজ বাস্তবতার শিল্পী হিসেবেও স্বাক্ষর রেখেছেন। জননী, দিবারাত্রির কাব্য, পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা, চিহ্ন প্রভৃতি তার বিখ্যাত উপন্যাস। আমরা এই উপন্যাসগুলোর নাম মনে রাখব। তার বিখ্যাত ছোট গল্পের মধ্যে উল্লেখযোগ্য প্রাগৈতিহাসিক। প্রাগৈতিহাসিক কিন্তু একটা উল্লেখযোগ্য ছোট গল্প। সরীসৃপ, সমুদ্রের স্বাদ, কুষ্ঠিরোগীর বউ, টিকটিকি, হলুদ পোড়া, আজ কাল পরশুর গল্প, হারানের নাত জামাই, ছোট বকুলপুরের যাত্রী প্রভৃতি। কলকাতায় 1956 খ্রিস্টাব্দে 3রা ডিসেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এখন আমরা এমসিকিউ থেকে কোন বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো একটু করে জেনে নিব। আমরা মাসিপিসি কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে। লেখক সম্পর্কে আমরা কি করব, লেখকের জন্মসাল একের দেওয়া আছে। লেখকের শিক্ষা জীবন, কর্মজীবন, সাহিত্যকর্ম, জীবন অবসান মানে কি মৃত্যু, এই সালগুলো এবং বিষয়গুলো আমরা কি করব, কর্মজীবন সম্পর্কে একটু জেনে রাখবো, শিক্ষা জীবন সম্পর্কে একটু জানবো, সাহিত্যকর্মগুলো কি কি, নাটক, উপন্যাস, ছোট গল্প, এই বিষয়গুলো সম্পর্কে আমরা একটু জেনে রাখবো। আচ্ছা, এরপরে আসি। আগে তোমাদেরকে বলেছি মাসি মানে মায়ের বোন। আমাদের সবার আশা করি কি আছে, মায়ের বোন আছে এবং তাকে আমরা কি বলি, মাসি বলি, আবার খালাও বলি। পিসি হচ্ছে বাবার বোন, পিসি বা ফুপুও আমরা বলি, পিসি বলি নয়তো বা কি বলি, ফুপু বলি। তারা কিন্তু আমাদেরকে খুব কি করেন, ভালোবাসেন। গল্পের আলোচিত চরিত্র হচ্ছে মাসি, পিসি, আল্লাদি, যোগু, কানাই ইত্যাদি। এই গল্পটার মধ্যে অনেকগুলো চরিত্র আছে, যে চরিত্রগুলো সবচেয়ে বেশি ঘুরে ফিরে বারবার আসে এবং গুরুত্বপূর্ণ সেই চরিত্রগুলো হচ্ছে মাসি, পিসি, আল্লাদি, যোগু, কানাই ইত্যাদি। এর বাইরে আরও অনেক কি আছে, চরিত্র আছে। তোমরা যখন পুরো গল্পটা মনোযোগ সহকারে পড়বে তখন এটা আরও ভালোভাবে জানতে পারবে। অনাথ, অনাথ হচ্ছে যার মা বাবা
নেই। এই গল্পের মধ্যে একজন অনাথ আছে, সে হচ্ছে কি আহ্লাদী, সেই সাথে মাসিপিসিও অনাথ। মাসিপিসিরও কিন্তু কি নেই, কেউ নেই এখানে, অনাথ আহ্লাদী আবার মাসিপিসিরও কেউ নেই। এরপরে আমরা গল্পের পুরো গল্প পড়া সম্ভব না, এই পুরো গল্পটা তোমরা কি করবে, নিজ দায়িত্বে পড়ে নিবে। তারপরে সে সাথে এখানে শব্দার্থ ও টিকা যে আছে এগুলো একটু ভালো করে পড়বা। এগুলো যদি ভালো করে পড়ো তাহলে গল্পটা বুঝতে তোমাদের কি হবে না, তেমন সমস্যা হবে না। পারলে একটু কি করবে, পাঠ পরিচিতিটাও ভালো করে পড়ে রাখবে। এখান থেকেও তোমরা গল্প সম্পর্কে কিছুটা ধারণা পেয়ে যাবে। আমি গল্পের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেগুলো নিয়ে আমি তোমাদেরকে একটু করে আলোচনা করব। আশা করি তোমরা কি করতে পারবে, বুঝতে পারবে। আর এর মাঝেও যদি বুঝতে না না পারো, কোনো জায়গায় কোনো সমস্যা হলে আমাকে ইনবক্স করবে, আমি ওখানে রিপ্লাই করব। আচ্ছা, আহ্লাদীকে দেখে বুড়ো রহমানের চোখ ছলছল করে ওঠে, কারণ আহ্লাদীর মতো তারও একটি মেয়ে ছিল, সে মারা গেছে। এখানে এখান থেকে আমরা একটা চরিত্র পেলাম, সেটা হচ্ছে কি রহমান। রহমান কিন্তু কি করে, আহ্লাদীকে দেখলে তার চোখে জল আসে, এই জল কিসের জল, স্নেহের জল। তার নিজের মেয়ের কথা তার কি হয়ে যায়, মনে পড়ে যায়। সে মেয়েটা এখন আর কি নেই, বেঁচে নেই, আহ্লাদীর মাঝে সে তার নিজের মেয়ের ছবিটা দেখতে পায়। মরণ ঠেকাতেই ফুরিয়ে